বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পুরো পুকুর, তিনটা পুকুর সমান মানে সেম হয়ে গেছে, পুকুর পার ডুবে একদম সমান সমান উপরে উঠে গেছে, আর একটু পরে উপরে উঠে যাবে। হ্যাঁ দেখি তো, হ্যাঁ তো এখানে ভিডিও করেছি তো, ইয়ে ফানি তো একবার ফুলো কি কই আবার উঠিব ফানলো যে জি দিদির ওটা আসি। ও তো একটা কাকির সাথে কথা বললাম, দেখতে পাচ্ছেন একদম ফুল, সব পুকুরই ফুল হয়ে গেছে। আচ্ছা একটু এদিকে দেখাই আপনাদেরকে, পুকুর পাড়ে আসতে অনেক ভয় লাগতেছে। একদম ফুল পুকুরটা, এদিকে একটা পুকুর আর ওইদিকে পুকুর, মানে সব একদম ডুবে ওই ওই যে পাশে ঘর বাড়ি আছে ওখানে উঠে যাচ্ছে, এই যে ঘরে উঠে যাচ্ছে, আর একটু পরে আর কি ঘরে উঠে যাবে, বৃষ্টি তো তামাতামি নাই। কালকে রাত্রে আর কি যেভাবে বৃষ্টি, মানে বৃষ্টি তো হচ্ছে হচ্ছে এমন আর কি গুরুম গুরুম আওয়াজ। সব দিকে আর কি গোলা গোলা পানি দেখবেন, আর এখানে একটু পুকুর বেশি, পুকুর টুকুর একটু বেশি, তাই বৃষ্টির মধ্যে এই যে সামনে আর কি আমাদের দুর্গাবাড়ি, দুর্গাপূজা হয় যে দুর্গাবাড়ি আর কি, যখন ওই বন্যা একটা হয়ে গেছিলো যে এই অবস্থা হয়ে গেছে আর কি, এখানে গাছ পড়ে তারপরে হচ্ছে রাস্তা ভেঙে অনেক ক্ষতি হয়ে গেছে, এখন আবার মানে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে এভাবে চলতে থাকলো আর কি। দেখতে পাচ্ছেন পুরো রাস্তার নিচ দিয়ে একদম খালি হয়ে গেছে, যে মানে এই পাশ থেকে, এই পাশ থেকে আর কি পানি পার হয়ে এই পাশে আসছে, তাই এরকম হয়ে গেছে, অনেক বেশি পানির স্রোতে এরকম হয়ে গেছে আর কি। দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে, ওইদিক থেকে আর কি এদিক থেকে পানি রাস্তা পার হয়ে ওই ওইদিকে গেছে, তাই এই অবস্থা হয়ে গেছে।
এই জায়গাটা আসলে আমার একটু ভয় ভয় লাগে, একদম অন্ধকার, গাছপালা ভর্তি, সেজন্য। রাস্তার এই পাশ থেকে আর কি ওই পাশ থেকে এই পাশে আসতে আমার এতক্ষণ লাগতেছে, কারণ ওই যে একটু আস্তে আস্তে হাঁটতেছি। এখানে আবার একটা সমস্যা, ওই মাটি তো পিছলা খেয়ে পড়ে যাওয়ার ভয় আছে, তাই আমি আস্তে আস্তে যাচ্ছি, তাই একটু সময় বেশি লাগতেছে। ওই যে এইরকম মাটিগুলো অনেক সমস্যা। আমাদের ওদিকে আবার বালি তো, এদিকে একটু সমস্যা হয়, এদিকে মাটি, যে মাটিগুলো তো পিছলা হয়ে যায় অনেক, একদম ফুল হয়ে আছে। আমি এই যে গাছ দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা গাছ আর কি, একদম পুরো ঘর বাড়ি সহ, মানে ওই ফার্ম আর কি, মুরগির ফার্ম সহ একেবারে পড়ে গেছে। ওই যে বড় বন্যা তো আর কি কিছুদিন আগে হয়েছে, যে পুরো কত বড় গাছ, পুরো ঘর, একটা ঘরও ছিল নাকি, নাকি ইয়ে মুরগির আর কি খামার ছিল, সব নিয়ে পড়ে গেছে। ভাগ্যিস আর কি ঘর বাড়ি, মানে মানুষ থাকতো না, ঘর বাড়ি ছিল না কি ফার্ম ছিল, যে সেজন্য সমস্যা হয়নি। এই পুকুর একদম, এটা ফুল সকালে দেখছিলাম একটু কম ছিল, এখন একদম ফুল হয়ে আর কি বিলের সাথে এক হয়ে গেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন দিদি, এখানে কাঁকড়া বুননা করতেছে, মাত্র বসিয়েছে তাই একটু পানি বেশি দেখতে পাচ্ছেন, একটু নামানোর সময় আরো কমে যাবে। এখন কাঁকড়া বুনা চলবে, কিছু সারা কাঁকড়া বুনা। তো ডাল আছে, মাছের তরকারি আছে, কাঁকড়া বুনা হতে থাকে। গুনিছে ফরিতে কি বড় নদী, ওই তো মাকড়া মারিব রে, তুই নিচে কেবল গিয়াস বড় আছে।